আজকের মুভিটির নাম জ্যাকটা জায়ান্ট স্লেয়ার। গল্পের শুরুতে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম জ্যাক। জ্যাকের বাবা একজন কৃষক। জ্যাক গল্প শুনতে খুব ভালোবাসে, বিশেষ করে রাজা মহারাজাদের গল্প। এক রাজার গল্প শুনতে খুবই ভালোবাসত। সে হলো সেই সময়কার গল্প যখন এক রাজা পুরো দেশ শাসন করত। সেই রাজার সময় কয়েকজন পাদ্রি কিছু বীজ তৈরি করেছিল। এই বীজ দেশে বীজ ছিল না, এ ছিল জাদুর বীজ। এই বীজ তৈরি করে ওই পাদ্রীরা স্বর্গে যাবার আর স্বর্গে গিয়ে ঈশ্বরের সাথে কথা বলার উপায় বানাচ্ছিল। বীজ তৈরি হবার পর পাদ্রীরা সেগুলো মাটিতে ছড়িয়ে দেয় আর সেই বীজ থেকে ভীষণ লম্বা গাছ তৈরি হয়। ওই সব গাছ এতই লম্বা ছিল যে মনে হচ্ছিল যেন আকাশে পৌঁছে গেছে। পাদ্রীরা বুঝতে পারলো যে এই গাছ স্বর্গের পথে যাচ্ছে। তারা ওই গাছের সাহায্যে স্বর্গে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে দেখতে পায় যে মর্ত্য আর স্বর্গের মাঝখানে আরও একটা জায়গা রয়েছে যেটা খুব ভয়ানক, কারণ মানুষের থেকে অনেক বড় দানবরা থাকে। এই দানবরা যখন মানুষদেরকে ওপরে আসতে দেখলো তখন তারা বুঝে গেল, আরে এরা তো মানুষ, ব্যাস ওই দানবরা মর্তে আসার রাস্তা পেয়ে গেল। আর মর্তে এসে ওরা সবকিছু ধ্বংস করতে লাগলো, এমনকি মানুষকে মেরে খেয়ে ফেলতে লাগলো। এই বিধ্বংস দেখে রাজার সাথীরা এক দানবকে মেরে ফেলে আর পাত্রীরা সেই মৃত দানবের হৃৎপিণ্ড বার করে তাতে কিছু জাদু করে তাই দিয়ে একটা জাদুর মুকুট বানায়। আশ্চর্যের বিষয় হলো রাজা সেই জাদু মুকুট পরে যখন দানবদের সামনে গিয়ে দাঁড়ায় তখন ওই দানবরা রাজার সামনে নতজানু হয় আর তাকে নিজেদের রাজা বলে মেনে নেয়, কারণ রাজার মাথায় তখন সেই মুকুট ছিল। রাজা এরপর সেই দানবদের আদেশ দেয় আবার তাদের নিজের জায়গায় ফিরে যেতে। সব দানবরা ফিরে যাবার পর রাজা সেই সব জাদু গাছ কেটে ফেলে আর তার বীজ নিজের কাছে রেখে দেয়। যখন সেই রাজার মৃত্যু হয় তখন ওই জাদু বীজ আর সেই জাদু মুকুট রাজার সাথে রাজার সমাধিতে চিরদিনের মতো সমাহিত করে দেওয়া হয়। জ্যাক ছাড়াও প্রিন্সেস এই গল্প শুনতে খুব ভালোবাসত, কারণ প্রিন্সেস রাজার বংশের ছিল আর তার মা তাকে প্রায় এই গল্প শোনাত। এরপর আমাদের 10 বছরের পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জ্যাক এখন বড় হয়ে গেছে। সে শহরে যাচ্ছিল নিজের ঘোড়া বিক্রি করতে। জ্যাক যখন শহরে পৌঁছালো সেখানে সে দেখলো এক রাজার নাটক হচ্ছে, যে রাজার গল্প ও ছোটবেলায় অনেক শুনেছে। জ্যাকও নাটক দেখতে ঢুকলো। সেখানে আমরা দেখতে পাই একটি মেয়েকে যে ছিল রাজবংশের প্রিন্সেস, কিন্তু সে ছদ্মবেশে আসায় তাকে কেউ চিনতে পারছিল না। হঠাৎ কিছু লোক প্রিন্সেসকে বিরক্ত করতে শুরু করে। জ্যাক প্রিন্সেসকে সেভ করতে এগিয়ে যায় আর সেই সময় একটা ছেলে জ্যাকের মুখে ঘুষি মারে। জ্যাক ওই লোকগুলোকে ধমকাতে থাকে আর দেখে যে লোকগুলো হঠাৎ নতজানু হয়ে বসে পড়ল। জ্যাক ভাবে ওরা ভয় এরকম করছে, কিন্তু পিছন ফিরে দেখতেই ও দেখতে পেল যে মেয়েটির সাথীরা পিছনে এসে দাঁড়িয়েছে আর তাদের দেখে ওই লোকগুলো ভয় পেয়ে গেছে। প্রিন্সেস তার সাথীদের সঙ্গে চলে যায়। এরপর আমরা রোড্রিক নামে একজনকে দেখতে পাই প্রিন্সেসের সঙ্গে। এর বাবা কিং প্রিন্সেস, তার বিয়ে দিতে চায় কিন্তু প্রিন্সেস রড্রিককে পছন্দ করে না। এদিকে রড্রিক নিজের পড়ার ঘর দেখে সে সবকিছু ছড়িয়ে আছে আর যখন সে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে গেছিল সেই সময় একটা গামলার মধ্যে থেকে সেই মুকুট পায় যেটা দানবের হৃৎপিণ্ড দিয়ে বানানো হয়েছিল। কিন্তু বই থেকেও একটা জিনিস উধাও ছিল। তখন রড্রিক তাদের সেনাদের বলে যে পুরো শহর সিল করে দাও আর ওই পাদ্রিকে যেখান থেকে হোক ধরে নিয়ে এসো। এদিকে জ্যাক তার ঘোড়া নিয়ে এসেছে বিক্রি করার জন্য। হঠাৎ এক পাদ্রি তার কাছে এসে বলে, আমি তোমার ঘোড়া কিনতে চাই। জ্যাক তাকে বলে যে ঘোড়া কিনতে গেলে অনেক টাকা লাগে যা কোনো পাদ্রির কাছে থাকে না। তখন ওই পাদ্রি জ্যাককে কিছু বীজ দিল আর এক ফাদারের সাথে দেখা করতে বলল। সে বলল যে তুমি এই ফাদারকে এই বীজ দেবে তাহলেই ফাদার তোমায় টাকা দিয়ে দেবে। জ্যাক তাকে বলল, কেউ কি বীজের বদলে এত পয়সা দেবে? তখন সেই পাদ্রি তাকে বলে যে এটা কোনো সাধারণ বীজ নয়, এটা জাদুর বীজ। সে যেন এগুলো যত্ন করে রাখে যেন না হারায় আর কোনো অবস্থাতেই এই বীজ যেন জলের মধ্যে না পড়ে। এই বলে ওই পাদ্রি জ্যাকের থেকে ঘোড়া নিয়ে চলে যায়, কিন্তু কিছু দূর গিয়েই সে ধরা পড়ে যায়। এদিকে ঘরে ফেরার পরে জ্যাকের কাকা জ্যাকের ওপর ভীষণ রাগ করে, বলে যেটা তুমি কি করেছো, ঘোড়ার বদলে কেউ বীজ নিয়ে আসে, ওই যাজক তোমায় বোকা বানিয়েছে। রাগ করে জ্যাকের কাকা সব বীজ ফেলে দেয়। জ্যাক সেগুলো কুড়িয়ে নেয় কিন্তু একটা বীজ কাঁচের ফাঁকে গলে মাটিতে চলে যায়। জ্যাক সেটা দেখতে পায় না। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর প্রিন্সেস ওখান দিয়ে পেরিয়ে যাচ্ছে, কারণ সে রড্রিককে বিয়ে করতে চায় না তাই সে ঘর ছেড়ে চলে যাচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য প্রিন্সেস ওই কাছের ঘরে ঢুকে গেল। জ্যাক তাকে দেখে চিনতে পারলো যে সে প্রিন্সেস। তখন তারা দুজন কথা বলতে লাগলো। এদিকে বৃষ্টির জল কাছের ফাঁক দিয়ে সেই বীজের উপর এসে পড়ল, যা কিনা সেই পাদ্রি বারণ করে দিয়েছিল যে ওই বীজ যেন কোনোভাবেই জল না লাগে। জল লাগার সাথে সাথেই সেই বীজ থেকে গাছ বেরিয়ে উপরে আকাশের দিকে যেতে লাগলো
আর ওই কাঠের ঘর গাছের শিকড়ের উপর হওয়ায় ওই ঘর সমেত গাছ উপরে উঠতে লাগলো। প্রিন্সেস ওই কাছের ঘরে আটকে গেল। জ্যাক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও প্রিন্সেস ওই গাছের সাথে উপরে চলে গেল। পরের দিন কিং ওখানে এসে দেখলো এক বিশাল লম্বা গাছ আকাশের দিকে উঠে গেছে, কিন্তু ওই গাছ কোথায় গেছে সেটা নিচ থেকে বোঝা যাচ্ছে না। তখন জ্যাক কিংকে সব কথা খুলে বলল। কিং উপরে যাওয়ার ব্যবস্থা করলো আর বলল, আমাকে মেয়েকে কেউ খুঁজে নিয়ে এসো। তখন রোড্রিগো যেতে চাইল, সে বলল, আমিও তোমার স্ত্রীকে খুঁজতে যাব কারণ আমি তাকে ভালোবাসি। জ্যাকও তাদের সাথে যেতে চায়, তারা জ্যাককে সঙ্গে নিয়ে যায়, কিন্তু ওপরে ওঠার সময় রোড্রিগ ইচ্ছে করে দড়িটা কেটে দেয় যাতে কিছু সৈনিক নিচে পড়ে যায় আর মারা যায়। তারা উপরে পৌঁছে যায় যেটা মর্তুয়া স্বর্গের মধ্যবর্তী জায়গা। সেখানে পৌঁছানোর পর রোড্রিগ জ্যাককে বলে যে, আমি জানি তোমার কাছে যে জাদু বীজ আছে, তুমি আমায় ওই সব বীজ দিয়ে দাও। জ্যাক দিতে চাইল না, কিন্তু রোড্রিগ ওকে চাকুর ভয় দেখিয়ে তার থেকে সব বীজ নিয়ে নেয়, কিন্তু একটা বীজ জ্যাক লুকিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর ওরা তিনজনে ভাগ হয়ে চারিদিকে ছড়িয়ে যায়, যেখানে সবসময় ওদের প্রাণের আশঙ্কা ছিল। যে দলে জ্যাক ছিল ওদের সামনে এক দানব চলে আসে, জ্যাকের দুই সাথীকে ধরে নিয়ে চলে যায়। জ্যাকও দানবের পিছন পিছন চলতে থাকে, কেননা ও কোনোভাবে প্রিন্সেসকে খুঁজতে চাইছিল, আর ও এটা বুঝতে পারছিল না যে ওই দানব যেখানেই যাচ্ছে সেখানে প্রিন্সেসকে আটকে রেখেছে। এদিকে আমরা রোড্রিগ আর ওর সাথীদের দেখি, এর মধ্যে একজন সাথীকে রোড্রিগ নিচে ফেলে দেয় কারণ সে ওর সাথী ছিল না। এরপর হঠাৎ সেখানে এক দানব চলে আসে আর রোড্রিগ এর অন্য সাথীকেও খেয়ে ফেলে। এরপর ওই দানব রোড্রিগকে ধরতে চায়, কিন্তু রোড্রিগ একটা মুকুট বার করে মাথায় পরে নেয়। এটা ছিল সেই মুকুটটা যেটা হাজার বছর আগে দানবের হৃৎপিণ্ড দিয়ে বানানো হয়েছিল আর রাজা সেটা বানানো করিয়েছিল। এই মুকুটে জাদু শক্তি ছিল আর স্বাভাবিকভাবে যেই মুকুট পরবে দানবরা তার কথাই শুনবে। তাই এই মুকুট পরে রোড্রিগ এমন একটা জায়গায় এলো যেখানে অনেক দানব আছে আর সেখানে প্রিন্সেসও ছিল। তার এক সাথীও সেখানে ছিল যাকে দানবরা ধরে নিয়ে এসেছিল। সব দানবরা রোড্রিগের সামনে নতজানু হলো। দানবদের সে সর্দার ছিল। রোড্রিগ তাকেও বলল সে তা যেন তার সামনে নতজানু হয়। রোড্রিগ তার মাথার উপরে পা রেখে সিংহাসনে গিয়ে বসল আর বলল, আজ থেকে আমি তোমাদের রাজা, আর এখন আমরা নিচে মরতে যাব আর সবাইকে আমাদের গোলাম বানিয়ে নেব। এক দানব জ্যাক প্রিন্সেস আর এক যোদ্ধাকে নিয়ে রান্নাঘরে এগোলো। সেই দানব সেই যোদ্ধাদের খেতেই যাচ্ছিল, কিন্তু জ্যাক সামনে এসে বড় চাকু উঠিয়ে ওই দানবের শরীরে ঢুকিয়ে দিল আর তাতে ওই দানব সঙ্গে সঙ্গে সেখানেই মরে গেল। জ্যাক প্রিন্সেস আর ওই যোদ্ধা ওখান থেকে পালিয়ে এমন এক জায়গায় চলে আসে যেখান থেকে গাছের সাহায্যে ওরা নিচে যেতে পারবে, কিন্তু ওখানে একটা বড় দানব শুয়েছিল যার উপস্থিতিতে ওরা কিছুতেই নিচে যেতে পারবে না। যখন জ্যাক আর ওই যোদ্ধা দুজনে মিলে একটা মৌমাছির বাসা নিয়ে এলো আর ওই দানব যে আর্ম গার্ড পড়েছিল সেটা খুলে তার ভিতরে ঢুকিয়ে দিল, যার ফলে সেই দানব জেগে উঠে অদ্ভুত ভাবে ছটপট করতে থাকে আর সে অবস্থায় তার ব্যালেন্স ঠিক না থাকায় সেই দানব নিচে পড়ে যায়। কিং তাকে দেখে বুঝতে পারে যে এবার দানবরা নিচে আসতে চাইছে। এ দেখে কিং তার সৈনিকদের আদেশ দিল যে ওই গাছটা কেটে ফেলতে, না হলে ওইসব দানবরা যদি নিচে চলে আসে তাহলে চারিদিকে তাণ্ডব শুরু হয়ে যাবে, আর এরকম যদি হয় তাহলে ধ্বংসকে কেউ আটকাতে পারবে না। এদিকে ওই যোদ্ধা জ্যাক আর প্রিন্সেসকে বলল যে তোমরা নিচে চলে যাও আর আমি এখানে থাকবো আর রোড্রিগকে যেভাবেই হোক আটকাবো, আমি ওর মানসিকতা খুব ভালোভাবে জানি, যদি ও নিচে চলে যায় তাহলে চারিদিকে ধ্বংসলীলা শুরু করে দেবে। তখন ওই যোদ্ধা ওপরেই থেকে গেল আর জ্যাক আর প্রিন্সেসকে ওই গাছ দিয়ে নিচে নামাতে লাগলো। এদিকে এমন করতে করতে তো কিং এর ইচ্ছা ছিল না, তবুও কিং ওই গাছ কাটতে বাধ্য হলো, কারণ কিং জানতো যে এই গাছ পৃথিবীর জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর চারিদিকে ধ্বংস তাণ্ডব করবে। এদিকে রোড্রিগ তার দানব সেনাদের নিয়ে নিচে আসার পরিকল্পনা করছিল, কিন্তু ওই যোদ্ধা ওখানেই লুকিয়েছিল। রোড্রিগ ও দানব সেনাদের আদেশ দেবার আগেই ওই যোদ্ধা রোড্রিগকে আক্রমণ করলো আর ওখানে রোড্রিগকে খতম করে দিল। রোড্রিগের মাথা থেকে জাদু মুকুট ওখানেই ছিটকে পড়ল। এদিকে নিচের সেনারা ওই গাছকে কেটে দিয়েছিল আর ওই যোদ্ধা গাছের সাথে সাথে নিচে আসতে লাগলো, আর অন্যদিক দিয়ে জ্যাক আর প্রিন্সেসও গাছের সাথে সাথে নিচে চলে আসছিল, কিন্তু ওরা বেঁচে যায়। এদিকে দানবের সর্দারের হাতে ওই মুকুট এসে যায়, সে তো সেটা আঙুল দিয়ে পড়ে নেয়, সব দানব তাকে নিজেদের রাজা মেনে নেয়, কিন্তু এখন আর ওরা নিচে যেতে পারবে না কারণ গাছ কাটা পড়ে গেছে। দানবরা একটা ছোট্ট থলের মধ্যে কিছু বীজ পায়, এগুলো সেই জাদু বীজ ছিল, দানবদের সর্দার সেই বীজগুলো জলের মধ্যে ফেলে দেয় আর সেখানে বড় বড় গাছ বের হতে থাকে। এবার দানবরা সেই গাছগুলিকে নিচে জমির দিকে বাড়িয়ে দেয় যাতে তারা নিচে আসতে পারে। কিং তার মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হয় আর জ্যাককে ধন্যবাদ জানায়, কিন্তু কিং এটা জানতো না যে জ্যাক আর প্রিন্সেস একে অপরকে ভালোবেসে ফেলেছে। জ্যাক প্রিন্সেসকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়, কারণ জ্যাক খুব সাধারণ গরিবের ছেলে ছিল। যখন জ্যাক রাস্তা দিয়ে আসছিল তখন সে দেখে যে সেই বড় গাছ অনেকগুলো আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। এটা দেখে জ্যাক বুঝতে পারে যে ওই জাদুবীজ যা রোড্রিগ তার কাছ থেকে নিয়েছিল তা দানবদের হাতে পড়েছে
আর তাই দিয়ে দানবরা নতুন গাছ বানিয়ে আবার নিচে আসছে, আর এবার ওরা সব কিছু শেষ করে দেবে। তখন জ্যাকই খবর কিংকে দেওয়ার জন্য সবার খুব বড় বিপদ আসছে এই বলে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাক কিং আর প্রিন্সেসের কাছে পৌঁছে যায় আর জানায় যে দানবরা এসে পড়েছে, আর ঠিক সেই সময় সব জায়গায় দানবরা পৌঁছে যায় আর চারিদিকে ধ্বংসের তাণ্ডব শুরু করে দেয়। কিং সমস্ত সৈনিক সবাই ঘোড়া ছুটিয়ে মহলে পৌঁছাতে চাইল, কারণ তারা একমাত্র মহলে পৌঁছাতে পারলেই সুরক্ষিত হতে পারবে, না হলে দানবরা তাদের ছাড়বে না, কারণ তারা সবাই রাজারই লোক, যে রাজার কারণে এই ঘটনার শুরু, আর সেই রাজা জাদু মুকুট পরে ওই দানবদের ফেরত পাঠিয়ে দিয়েছিল। দানবরা তাদেরকে ধরার ঠিক আগেই কিং তার লোকেরা মহলে পৌঁছে গেল, কিন্তু জ্যাক পিছনে রয়ে গেল। তারা যেই কাঠের পুল দিয়ে মহলে প্রবেশ করছিল, প্রধান যোদ্ধা সেই কাঠের পুল তুলে নিতে বলল, কিন্তু জ্যাক ঠিক সেই সময় ঘোড়া নিয়ে লাফ দিয়ে পুলে উঠে পড়ল, কিন্তু দানবদের সর্দার লাফ মেরে পুলের কোনো ধার ধরে নিল। প্রধান যোদ্ধা বাকি যোদ্ধাদের বলল একসাথে তীর চালিয়ে আক্রমণ করতে। যোদ্ধারা সবাই তাই করল। দানবদের সর্দার জলে পড়ে গেল, সেখানে আগুন চলছিল তাই সে সেখান দিয়ে বাইরে আসতে পারল না। তখন সে অন্য রাস্তা খুঁজতে লাগলো, মহলের দরজা বন্ধ করা হচ্ছিল, কিন্তু দানবরা দড়ি দিয়ে দরজা বাইরে থেকে টেনে রেখেছিল। সৈনিকরা ভিতর থেকে দড়ি দিয়ে দরজা নিজেদের দিকে টানছিল। এক দানব জ্বলন্ত ট্রে মহলের দিকে ছুড়ে দিল, আর এক দানব সেটা নিশানা লাগিয়ে মহলের দরজার উপর ফেলল। মহলের দরজা টুকরো টুকরো হয়ে গেল। এই দেখে কিং বুঝতে পারলো যে দানবদের ঠেকানো অসম্ভব। তখন কিং প্রিন্সেসকে একটা বিশেষ ঘরে যেতে বলল, যেখানে একটা সিক্রেট রাস্তা আছে, আর বলে যে ওই রাস্তা এক বিশেষ জায়গায় গিয়ে যাবে, যেখানে এক ফায়ার টর্চ আছে। প্রিন্সেস সেই ফায়ার টর্চে আগুন জ্বালালে সবাই জানতে পারবে যে তারা বিপদে পড়েছে। তখন জ্যাক আর প্রিন্সেস তাদের নিজেদের বিশেষ কাজের জন্য চলে গেল। প্রিন্সেস জ্যাকের জন্য মহলের ভিতরে ফায়ার টর্চের দিকে যাচ্ছিল, তখন মাটি ফাটতে লাগলো, কারণ ওই দানবদের সর্দার মাটি ফুঁড়ে উপরে উঠে আসছিল। উপরে আসতে সে ওদের আক্রমণ করলো আর ওদের দুজনকে ধরে ফেললো। দানব জ্যাককে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক শেষ বীজটা যেটা সে লুকিয়ে রেখেছিল সেটা বার করলো আর দানবের পেটের মধ্যে ওই বীজ ঠেলে দিল। বীজ পেটে যেতেই দানবের সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটলো, সে ওদের দুজনকে ছেড়ে দিল। আসলে ওই বীজ পেটের মধ্যে যাওয়ায় দানবের পেটের মধ্যে থেকে গাছ বেরোতে শুরু করলো, আর সেই কারণে ওই দানব ফেটে টুকরো টুকরো হয়ে গেল। দানবের কাটা হাত জ্যাকের কাছে এসে পড়লো, সে হাতের আঙুলে সেই জাদু মুকুট ছিল। অন্যদিকে সমস্ত দানব মহলের ভিতর ঢুকে পড়েছিল আর ওদের সামনে কিং আর তার সেনারা ছিল। তারা বুঝতে পারলো যে তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে সব দানব নতচানু হয়ে বসে পড়ল। কিং আর তার লোকজন বুঝতে পারছিল না যে হঠাৎ কি হলো। তখন তারা পিছন ফিরে দেখে যে জ্যাক সেই মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাক মুকুট মাথায় পরে নেয় আর সব দানবদের আদেশ দেয় তারা যেন নিজের জায়গায় ফিরে যায়। সব দানবরা ফিরে যাবার পর সমস্ত গাছ কেটে ফেলা হয়। জ্যাক আর প্রিন্সেসের বিয়ে হয়ে যায় আর তাদের দুটি বাচ্চাও থাকে। যাদের জ্যাক সেই দানবের গল্প শোনায়, যে গল্প সে ছোটবেলায় শুনেছিল। জ্যাকের ছেলে জিজ্ঞেস করে যে ওই মুকুট কোথায়। তখন জ্যাক বলে সেই মুকুট এখন অবধি সুরক্ষিত আছে, আর তার রূপ বদল করে তাকে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এবং লোকেদের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে, আর সেই মুকুটকে দেখতে অনেক লোক আসে, কিন্তু কেউ এর আসল রহস্য জানে না। এভাবেই হ্যাপি এন্ডিং এর সাথে গল্প শেষ হয়।